মুক্তির প্রথম পর্যায় দ্বিতীয় অধ্যায়। শ্রী রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ভগবত ভক্তিকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। এই বিভাগ তিনটি আবার কয়েকটি উপবিভাগে বিভক্ত হয়েছে। সাধারণত ভক্তি সাধন ভক্তি দুইটি বৈশিষ্ট্য, ভাব ভক্তি চারটি বৈশিষ্ট্য এবং প্রেম ভক্তি ছয়টি বৈশিষ্ট্য। শ্রী রূপ গোস্বামী পরবর্তী অধ্যায়ে এই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে বিশ্লেষণ করেছেন। এই সম্পর্কে রূপ গোস্বামী বলছেন যে ভগবত ভক্তি অনুশীলনের রত মানুষেরা তাদের ব্যক্তিগত রুচি অনুসারে ভগবত ভক্তির বিভিন্ন স্তরে অধিষ্ঠিত হন। তিনি বলেছেন যে ভক্তি সাধন পূর্বজীবনের সাধনার অনুবর্তী রূপে ক্রমান্বয়ে চলতে থাকে। পূর্বজীবনে যোগাযোগ না থাকলে ভগবত ভক্তি সাধনে ব্রতী হওয়া যায় না। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ যদি এই জীবনে কিছুটা ভগবত ভক্তি অনুশীলন করে থাকেন, তারা সাধন পূর্ণ না হলেও যতটুকু অনুশীলন তিনি করেছেন তা ব্যর্থ হবে না। পরবর্তী জীবনে তিনি যখন আবার ভক্তির অনুশীলন করা শুরু করবেন, তখন পূর্বজীবনের যে স্তরে তিনি শেষ করেছেন তারপর থেকে শুরু করবেন। এইভাবে ভক্তি সাধন নিরন্তর চলতে থাকে। কিন্তু কারো যদি এই রকম পূর্বলব্ধ সাধনা না থাকে এবং অকস্মাৎ কোনো শুদ্ধ ভক্তের উপদেশে রুচি হওয়ার ফলে ভক্তি মার্গে অঙ্গীকার করেন, তবে তিনিও এই পথে উন্নতি সাধন করতে পারে। ভগবদ্ গীতা ও শ্রীমদ্ ভাগবত প্রমুখ শাস্ত্রগ্রন্থে তত্ত্ব উপলব্ধি করার প্রতি তাদের স্বাভাবিক রুচি হয়েছে। তারা মনোধর্মী দার্শনিক ও তার্কিকদের থেকে অনেক সহজে ভক্তিমার্গ অবলম্বন করতে পারে। এই মন্তব্যের সমর্থনে প্রাচীন মনীষীদের উক্ত অনেক প্রমাণ আছে। সেই সম্বন্ধে তারা বলেছেন, কোনো মানুষ তার যুক্তি ও সিদ্ধান্তের ভিত্তিতে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে পারে, কোনো মানুষ তার থেকেও অধিক বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো তার্কিক এসে তার মতবাদকে খণ্ডন করে অন্য আরেকটি মতবাদ প্রতিষ্ঠা করতে পারে। এইভাবে তর্কের মাধ্যমে কখনোই যথার্থ সিদ্ধান্ত উপনীত হওয়া যায় না। তাই শ্রীমদ্ ভাগবতে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীরূপ গোস্বামী ভগবত ভক্তি যে দীক্ষা দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন, সেখানে তার সাধারণ বর্ণনা করা হয়েছে। পূর্বে ভগবত ভক্তি সাধন, ভাব ও প্রেম এই তিনটি বিভাগে উল্লেখ করা হয়েছে। এখানে শ্রী রূপ গোস্বামী সাধন ভক্তির বর্ণনা করেছেন।